যাকে বেশি মিস করা দরকার ছিল তাকে আমরা বেশি মিস করি না, বরং মিস করি যাকে মিস করার কারণে জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাই, আচ্ছা বলুন তো দেখি, আজ এই সপ্তাহের মধ্যে আপনি যতবার আপনার প্রেমিক বা প্রেমিকাকে মিস করেছেন, যতবার আপনি আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্রেন্ডস অথবা আপনার বন্ধু বান্ধবীকে যতটা আপনি মিস করেছেন, কসম করে বলেন আপনি ততটা আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিস করেন নাই। বলেন তো হুজুর, আজকে সারা দিনের মধ্যে আমি আমার আল্লাহকে মিস করেছি, আমি আমার নবীকে মিস করেছি, তার মানে আমি আমার নবীকে মিস করেছি। নামাজের মধ্যে যখন দুরুদ পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সেই নবীর নামটা আসার সঙ্গে সঙ্গে আমার কলিজা থরথর করে কেঁপেছে, আমার চোখ থেকে পানি বের হয়েছে, একজনের হয়তো হয় নাই, ঠিক কিনা? কারো কারো সারা জীবনে একবারও হয় নাই। আপনি কাকে মিস করছেন? যার কথা চিন্তা করলে আপনার গুনাহ হবে, যার সাথে দেখা করলে আপনার পাপ হবে, যার সাথে কথা বললে পাপ হবে, যার কথা চিন্তা করে খারাপ ধারণা করলে পাপ হবে, যার সাথে সম্পর্ক রাখলে জাহান্নামে যেতে হবে, তাকে আপনি মিস করছেন, প্রতি মিনিটে মিস করছেন, প্রতি দিন মিস করছেন, প্রতি সেকেন্ডে মিস করছেন, প্রতি মুহূর্তে আপনি মিস করছেন। প্রিয় ভাই আমার, এই পৃথিবীতে আমি আপনার কথা বলছি, আপনি খেলোয়াড়কে মিস করেন, মেসিকে মিস করছেন, আপনি খেলোয়াড়কে পছন্দ করছেন, তার কথা স্মরণ করছেন, আপনি বিভিন্ন নায়ক আর নায়িকাকে স্মরণ করছেন, কলিজা দিয়ে তাদেরকে ভালোবাসছেন, আর যেই নবী আপনার জন্য সারা জীবন এই দুনিয়ায় থাকতে মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্ত ছড়িয়ে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছে, সেই নবীকে আপনি মিস করেন না, আপনার যে নাফরমান পৃথিবীতে আর কে হতে পারে? আপনি যে খেলোয়াড়কে মিস করছেন, সেই খেলোয়াড় হয়তো আপনাকে জীবনেও চিনে না, যার পক্ষ পাতিত্ব করে বন্ধুর সঙ্গে মারামারি করছেন সেই খেলোয়াড়ের নেতা আপনাকে চিনে না, আপনার খোঁজ রাখে না, আপনার কথা একবারও স্মরণ করে না, আর এই দুনিয়ায় থাকতে প্রতিটা মুহূর্তে আপনার জন্য সবচেয়ে বেশি যিনি স্মরণ করেছেন মিস করেছেন তার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।